ঈদের পর আন্দোলন নিয়ে এবার সব সমালোচনার জবাব দিতে প্রস্তুত বিএনপি। দলটির নেতারা বলছেন, ক্ষমতাসীনদের পতনে ঈদ উল আজহার পর যে কোনো দিন আসবে একদফ আন্দোলনের ডাক। ইতোমধ্যে কেন্দ্র থেকে সে বার্তাও দেওয়া হয়েছে তৃণমূলে। বিএনপি নেতাদের মতে, তাদের আন্দোলন নিয়ে যারা হাস্যরস করেছে এবার তাদের ভুল ভাঙবে। ঈদ ঘিরে বিএনপির আন্দোলনের এমন ঘোষণার সমালোচনাও কম হয়নি রাজনীতির মাঠে। রোজার ঈদ গেল, এখন আবার কোরবানির ঈদ আসছে, এখন কি কোরবানির ঈদের পরে আন্দোলন হবে? কবে হবে আন্দোলন? এরপর বর্ষা, এরপরে পরীক্ষা। বিএনপি বলছে এবার সব সমালোচনার জবাব দেবার পালা। ঈদের পরে কথাটা আওয়ামী লীগ এতদিন বিদ্রুপ করেছেন, এবার সত্যি সত্যি বাঘ এসে গিয়েছেন এবং ঈদের পরেই একদফার আন্দোলন চূড়ান্ত রূপ পরিগ্রহ করবে বলে আমরা মনে করি। একদফায় যাওয়ার প্রস্তুতি গ্রহণ ইতিমধ্যে বিএনপির হয়ে গেছে, তবে এটা নিশ্চিত থাকেন, এ একদফার পর আর ঘরে ফেরত আসবে না, সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে ফর ডেমোক্রেসি। ঈদের পর ক্ষমতাসীনদের পতনে চূড়ান্ত ফয়সালা করতে প্রস্তুত থাকতে বলা হয়েছে তৃণমূলকেও। একটা সময় ছিল যে ঈদের পর বলতে মানুষ বুঝতো যে এটা একটা কথার কথা, কিন্তু সে এখন কিন্তু কথার কথা নাই, এটা বাস্তব কথা। হয়তো 15 দিন 20 দিন বা ম্যাক্সিমাম 1 মাসের মধ্যে আমার ধারণা একদফা ডাক আসছে। মানসিকভাবে আমরা স্থির করে ফেলেছি যে একদফার আন্দোলন আসবে, এই সরকারের পদত্যাগ এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা। আমরা নিশ্চিত যে আমরা আগামী জুলাই মাসের মধ্যেই এই সরকারের পতন ঘটবে। বিএনপির নীতি নির্ধারকরাও বলছেন, ঈদের পর যে কোনো মুহূর্তে আসতে পারে চূড়ান্ত ফয়সালার ডাক। একটু ধৈর্য ধরুন, অতি শিগগির আপনারা দেখতে পাবেন একদফার দাবিতে এদেশের বিভিন্ন রাজনৈতিক দল, তারা যুগপৎভাবে নেমে আসবে এবং এদেশের মানুষ তাদের আহ্বানে সাড়া দিয়ে রাজপথে নামবে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।